গুড মর্নিং বন্ধুরা, সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা সবাই ভালোই আছি, তোমরা কেমন আছো বলো। এই যে তোজোর এখন চান হয়ে গেছে, তোজোকে এখন তাড়াতাড়ি খাওয়াবে। আর তোমরা আমাদের আজকে থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো কী নিয়ে ভিডিওটা। তা একটু খুশির খবর আছে তোমাদের, সেটা জানাবো একটু বাদে। মানে আমি যাব এক জায়গায়, সেখান থেকে এসে তোমাদের জানাবো। এখন তোজোকে খাইয়ে নেবে তাড়াতাড়ি, তারপরে আমি একটা জায়গায় যাব। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটু পরে তোমরা আমাদের খুশির কি খবর আছে সেটা জানাবো। ওই দেখ, ঠিক আছে চলো দেখতে থাকো। এখন তাড়াতাড়ি করে তোজো খেয়ে নিক। হে মা, কারেন্ট চলে গেল, যা দেখো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেল। এখানে রাস্তার এখানে কাজ হচ্ছে সামনে, কারেন্টটা গেল এই জন্য। আর চলে আসবে, আমাদের এখানে তো সিএসসি লাইন, অতটা লেট করে না। ঠিক আছে চলো, তোমরা দেখি কখন কারেন্ট আসে। আমাকে একটু তাড়াতাড়ি বেরাতে লাগবে, এক জায়গায় যাবো, আচ্ছা মিউনিসিপালিটি যাবো। তো যাই, তারপরে এসে তোমাদের জানাবো কি ব্যাপারটা কি। ঠিক আছে দেখতে দেখো। ভেবেছিলাম প্রথমে আমি একাই যাব, কিন্তু এখন যেহেতু কারেন্টটা চলে গেছে তাই ও তো কাজ করতে পারবে না। তাই ও তো দিদিভাইও যাবে আমার সাথে, আর দিদিভাই গেলে তাহলে বাচ্চাটাকে দেবে, তাই বাচ্চাটাকেও নিয়ে যাবো। মা তো আবার কাজ করছে, মা তো তোজাকে দেখতে পারবে না, তাই আমরা সবাই মিলেই যাবো, সবাই মিলেই মিউনিসিপালিটি যাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা যাও তো দেখাবো, চলো। দেখতে পাচ্ছি বাবু, তোজো তুমি কোথায় যাচ্ছ পাপার সঙ্গে? গারুলিয়া, তুই জানি জালিয়ে যাচ্ছ না বলে বাবা রে। এই দেখো আমরা সবাই এখন গারুলিয়া যাচ্ছি, হট করে ফোন আসলো আর আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো চলো পরে একটু পরে আবার দেখি। আর দেখো আমরা এখন জিরক্সের দোকানে চলে এসেছি। এই দোকানটা আমাদের মিউনিসিপ্যালিটির সামনেই, যেহেতু আমাদের একটা ডকুমেন্টস জিরক্স করার আছে। তো এই দোকানে এসেছি, দোকানে এসে কতক্ষণ দাঁড়িয়েই আছি হা করে আর কি, যে জিরক্স করবে সে যে কোথায় কে জানে। কিছুক্ষণ বাদে আসলো, তারপরে জিরক্স করে দিল, তারপরে ওই যে যাচ্ছি এখন। আর তোজো তো এদিকে বদমাশি করেই যাচ্ছে, তো ওকে আমি নামিয়ে দিয়েছি, বলছি হেঁটে হেঁটে চ। আর এই যে যেই ঘরে পাচ্ছে ওই ঘরে ঢুকে যাচ্ছে, বলছে আমি এই ঘর ঢুকে যাব। কোনো ভয় পাচ্ছে না, কিছু পাচ্ছে না। প্রথম দিকে ভয় পাচ্ছে, ভাবছে কি ওকে হয়তো ওই যে যখন ছোট ছিল কিংবা সামনে যে একটা ইঞ্জেকশন দেওয়া হলো না হাম রুবেলা, এমন বিভিন্ন জায়গায় যেতে হয় তখন, তো ও ভেবেছে অমন মনে হয় কোথাও একটা ওকে আমি নিয়ে এসেছি, তাই জন্য খুব ভয় পাচ্ছিলো। তো আমাদের কাজটা যে কাজের জন্য এসেছিলাম কাজটা হয়ে গেছে, তো এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হয়েছি। তোজোকে আর কোলে কিছুক্ষণ কোলে কোলে নিয়েছি, আবার হাত ব্যথা হয়ে গেছে, আবার হাঁটাচ্ছি। আর সাইকেলে কিছুক্ষণ ছিলাম, কিন্তু সাইকেল চালাতেও খুব অসুবিধা হচ্ছিল, তাই ওকে আবার নামিয়ে দিয়েছি। আমরা দুজনেই হেঁটে হেঁটে, মানে তিনজনেই ও সাইকেল নিয়ে, আমরা কি হেঁটে হেঁটেই যাচ্ছি। কারণ ওই একটা সাইকেলের মধ্যে তিন মানে কোলে নিয়ে বসলে না প্রচণ্ড অসুবিধা, মানে হাত একদম ব্যথা হয়ে যায়, ওরও অসুবিধা হয়, ও ঠিক করে বসতে পায় না, কারণ সিটটা একদমই ছোট, তো খুবই অসুবিধা হয়। তো দেখো আমরা বাড়িতে আর কি চলেও এসেছি, বাইরে মানে বেশিক্ষণ আমরা ভিডিও করতে পারিনি, মানে চার্জটা না একদম চলে গেছিল, 1% হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, তোজোকে এখন একটু কলা খাইয়ে দেবো। আর ওই আসার সময় একটুখানি কলা আর একটুখানি আঙুর নিয়ে এসেছি, তোজো কলা খাবে। আর আঙুরটা তোজো সেমন ভালো খায় না, ওই টক টক লাগে তো হালকা, ও হালকা টক হলে ওই টক জিনিস ওর পছন্দ না, তাই ওকে ওই কলা খাইয়ে দিচ্ছে। আর আমরা একটু আঙুর এনেছি, আমরা খাবো। আর তখন তো আমাদের তাড়াহুড়োর জন্য মানে সেমন কিছু বলতে পারিনি, আমরা তো বেরিয়ে গেলাম, ফোন আসলো আর মানে ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তোজোকে মানে যা করানো করিনি জন্য তোজোকে ঘুম পাড়াবো। আর তোমরা তোমরা মানে যেটা জানার জন্য বসে আছো যে কি একদম খবর আসলো আমাদের, মানে যেতে হলো মিউনিসিপ্যালিটি, সেটা তোমাদের দিদি বলুক। ওই আমরা একটা মানে বাড়ি নেওয়ার চেষ্টা করছি, তাই জন্য ওই মানে ফোন করেছিল, প্ল্যানটা হয়ে গেছে, তাই ওই প্ল্যানটাই আনতে গেছিলাম। তো আমার যেহেতু জমিটা আমার নামে, সই আমাকে ছাড়া দেবে না, তাই জন্য আমরা তিনজনে মিলেই চলে গেছিলাম। আমি আবার হেঁটে হেঁটে যাব, তাই একে সাইকেল করে, এ আমার সাইকেল করে নিয়ে গেছে,
আর আমরা দুজন যদি আবার চলে যেতে, তোজোকে ওই সময় কে দেখবে, তাই ওই জন্য ওকেও নিয়ে ওকেও চলে, নিয়ে গেলাম। একটু ঘোরাও হয়ে গেল আর একটু কাজটাও হয়ে গেল আর কি, আমাদের কাজ এটাই ছিল। শুরু করতে বলেছে, দেখি কবে স্টার্ট করতে পারি। আমাদের যে কষ্টের দিনগুলো, তোমরা তো দেখোই আমরা ব্লগে দিই, এই বাড়ি ওই বাড়ি করে থাকতে হয়, কষ্টের দিনগুলো হয়তো তাড়াতাড়ি ঘুচবে। তোমাদের আশীর্বাদ সঙ্গে থাকলে, তোমাদের ভালোবাসা যদি আর একটু পাই, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো ঘুচবে, তবে টাইম লাগবে। এগুলো টাইম লাগবে, কারণ আমাদের এখন ভিট সরকারি বাড়ি পুজোটাই তো, করতে পারিনি, আর ভিট ভিট পুজো পুজো তো আমাদের বাকি আছে। আমরা কদিন বাদে ভিট পুজো করবো, তারপরে বাড়ির কাজ হাত দেবো, হাত দেওয়ার চেষ্টা করব। কিন্তু শুরু করতে হবে, শুরু করতে হবে। তো তো চলো, তোমাদের এই জানালাম, কথাটাই বলার তোমাদের ছিল। বলার ছিল, তো তোমরা ঠিক আছে। তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে তাহলে অন্য একটা ভিডিওতে। তাহলে টাটা। টাটা।